আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মূল টপিকে যাওয়ার আগে ফেসবুকের ছোট্ট একটা আপডেট সম্পর্কে জানিয়ে দিই। যাদের ফেসবুক আইডিতে ইমেইল অথবা নাম্বার অ্যাড করা আছে কিন্তু সেটা ডিলিট করে অন্য একটা ইমেইল অথবা নাম্বার অ্যাড করতে চান, তাদেরকে সাবধানতা করে রাখছি। কারণ বর্তমানে ফেসবুকের কোনো কনফার্মেশন কোড কিন্তু আপনি পাবেন না, সেটা ইমেইলের হোক বা নাম্বারের হোক। আপনি যখন সেই ওটিপিটা পাঠাবেন ইমেইল অথবা নাম্বার ভেরিফিকেশন করার জন্য, কিন্তু সেই ওটিপিটা কিন্তু আপনার ফোনে আসবে না। সুতরাং এই কাজটা করা থেকে বিরত থাকুন। যাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে তারা কখনোই এখন বর্তমানে কিছুদিনের জন্য ফেসবুক আইডিটা লগ আউট করবেন না। লগ আউট করলে কিন্তু আপনার সেই লগ ইন করার সময় যে অথেন্টিকেশন কোডটা চাবে সেই কোডটা কিন্তু আপনি পাবেন না। সুতরাং আইডিটা লগ আউট না করে যেরকম আছে সেরকমটাই ব্যবহার করে। কথা বলবো আজকের মূল সাতটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ফেসবুক আইডি কতভাবে ডিজেবল হয়ে থাকে। মূল সাতটা টপিকে ফেসবুক আইডি ডিজেবল হয়ে থাকে সেই সাতটা টপিক সম্পর্কে আজকে কথা বলবো। একটা কথা কি আপনার জানতে ইচ্ছা করে না, যে আপনার আইডিটা যখন ডিজেবল হয়ে যায় কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনি কি করলেন আর কী জন্য আপনার আইডিটা ডিজেবল হয়ে গেল, সেটা আপনার জানতে ইচ্ছা। আজকের এই সাতটা টপিক দেখাবো, সেই সাতটা টপিকের ভিতর সমস্ত আলোচনা করবো যে আপনার আইডিটা কোনভাবে ডিজেবল হয়ে গেছে। আপনি নিজেই কিন্তু সেই সাতটা বিষয়ে জানলে বুঝতে পারবেন। সাতটা টপিকের ফার্স্টে যে প্রথম টপিক সেটা হচ্ছে পেটেন্ডিং ডিজেবল। এই পেটেন্ডিং ডিজেবলটা এমন হতে পারে যে আপনি আমার অথবা আমার ফ্রেন্ডের বা কোনো সেলিব্রিটির পরিচয় দিয়ে ফেসবুকে লাগছেন। সাধারণত আমার ফেসবুক আইডির যে নাম আর আমার ফেসবুক আইডির যে প্রোফাইল পিক সেটা দিয়ে আপনি একটা আইডি খুললেন, আমি সেটা দেখার সাথে সাথে আমার আইডি থেকে যখন রিপোর্ট মারবো আপনার আইডিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি আমার ফ্রেন্ডের কোনো আইডি যদি কপি করে থাকেন এবং অথবা আপনি যদি কোনো সেলিব্রিটির আইডি অথবা তার নাম বা কোনো প্রোফাইল পিকচার কপি করে থাকেন, তারপর সেই আইডিতে যখন কেউ রিপোর্ট করে সেই রিপোর্টটাই হচ্ছে পেটেন্ডিং ডিজেবল। দুই নম্বর অপশনটা হচ্ছে ইম্পারসোনেটিং ডিজেবল। এটা হচ্ছে এমন যে আমি ফেসবুকে কিছুদিন অফলাইনে ছিলাম বা আমি ফেসবুক আইডিটা আমার ব্যবহার করতেছি না, কিন্তু আপনি আমার নামে হুবহু আমার নামে ফেসবুকটা কপি করছেন এবং আমি সেটা দেখার পর যখন আমি আপনার আইডিতে রিপোর্ট করব সেটাই হবে ইম্পারসোনেটিং ডিজেবল। এবং সেইভাবে ডিজেবল হওয়াটা কি ইম্পারসোনেটিং ডিজেবল বল। তিন নম্বরটা হচ্ছে ভায়োলেন্স ডিজেবল। ভায়োলেন্স ডিজেবল সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, অলরেডি আমরা দিয়ে রাখছি। ফেসবুক রিপোর্টের পার্ট টুতে কিন্তু ভায়োলেন্স সম্পর্কে সমস্ত আলোচনা করা হয়েছে, দেখে নিতে পারেন, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এই ভায়োলেন্স রিপোর্ট সম্পর্কে। সাধারণত এখানে এরকম হয়ে থাকে যে আপনি কোনো ক্রাইম করতেছেন অথবা কোনো পিস্তল অথবা হাত কাটা বা কাউকে খুন করার হুমকি দিচ্ছেন, এইরকম সাধারণ কোনো বিষয় যদি থাকে আপনার সেই আইডিটা কিন্তু ডিজেবল হয়ে যাবে এইসব কারণে। সাধারণত ভায়োলেন্স ডিজেবলের আইডি দুইভাবে ডিজেবল হয়ে থাকে। প্রথমটা হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি, আর দ্বিতীয়টা হচ্ছে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল। এরকম কোনো যদি লেখা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোনো ফেসবুকে ভায়োলেন্স করছেন বা ফেসবুকের গাইডলাইনকে অমান্য করছেন, তার জন্য আপনার আইডিটা ডিজেবল করা হয়েছে। এই দুইটা লেখা যদি আসে তাহলে বুঝতে পারবেন। চার নম্বর অপশনটা হচ্ছে ফেস লক ডিজেবল। এটা হচ্ছে এমন যে আপনি ফেসবুকে এমন কিছু একটা করছেন যার কারণে আপনার আইডিটা কনফার্মেশন চাইছে যে আপনি রিয়েল ইউজার কিনা সেটা ফেসবুক টিম দেখতে চাচ্ছে, তারপর আপনি এমন কোনো আইডি কার্ড বা আপনার ছবি আপলোড করলেন যেটাকে একটু সমস্যা আছে যে তারা বিশ্বাস করতেছে না যে আপনার আইডিটা আসলেই সঠিক, তারপর যে ডিজেবল হয় সেটাই হচ্ছে ফেস লক ডিজেবল। পাঁচ নম্বর অপশন হচ্ছে আন্ডার এজ ডিজেবল। এটা হতে পারে আপনি আইডি খোলার সময় হতে পারে বা আইডি খোলার পরেও হতে পারে। যখন আপনার আইডি খুলবেন তখন অবশ্যই 13 বছর উপরে কিন্তু বয়সটা দিয়ে রাখতে হবে। 13 বছর নিচে যখন বয়সটা দিবেন সাথে সাথে কিন্তু আপনার আইডি লকে চলে যেতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। এছাড়াও যদি বলেন যে আমার তো 13 বছরের উপরে দেওয়া আছে তারপরও কেন ডিজেবল হয়, এটা এমন হতে পারে যে আপনার 13 বছর উপরে দেওয়া আছে কিন্তু ফেসবুকের কিছু মিস্টেকের কারণে কিন্তু আপনার আইডিটা ডিজেবল হয়ে যেতে পারে। ছয় নাম্বারটা হচ্ছে এনাবল ডিজেবল। এটা হচ্ছে এমন যে আপনার ফেসবুক আইডি শুধু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমার কাছে অনেকেই আসে যে ভাই আমি ফেসবুকে কিছুই করিনি, এমন কোনো গাইডলাইন অমান্য করিনি বা কোনো খারাপ কাজ করিনি ফেসবুকে, তারপরও আমার আইডিটা ডিজেবল হয়ে গেল। 5-7 বছরের আইডি কিন্তু ডিজেবল হয়ে যায়। এটা হচ্ছে ফেসবুকের মিস্টেক অথবা অনেক কিছু তারা সন্দেহবশত করে থাকে যে আপনার হয়তো কোনো ফেক ইউজার, কিন্তু আপনি তার কাছে যদি সঠিক ইনফরমেশন দেন তাইলে কিন্তু আইডিটা ব্যাক পেতে পারেন। এখন বর্তমানে করোনা সমস্যার জন্য কিন্তু কোনো আইডি ব্যাক পাওয়া যাচ্ছে না, আমি বলতেছি পরবর্তী কোনো কথা, করোনা সমস্যার জন্য এটা না, যখন আইডি ব্যাক পাওয়া যায় তখনকার কথা বলতেছি। 7 নম্বরটা হচ্ছে কন্টেন্ট ইনফ্রিমেন্ট ডিজেবল। এটা হলো কপিরাইট ডিজেবল, যেটা ফেসবুকের সবথেকে স্ট্রং রিপোর্ট, যেটা সম্পর্কে ডেডিকেটেড ভিডিও না বানালে এই একই ভিডিওতে বোঝানোটা সম্ভব না, কারণ এই নিয়ে বিস্তারিত অনেক কিছু বলার আছে। সো অন্য কোনো ডেডিকেটেড ভিডিওতে আমি সেই ব্যাপারে বিস্তারিত বলবো। আজকের এই 7ভাবে ডিজেবল হওয়ার পদ্ধতিতে আর আপনার আইডিটা কোনভাবে ডিজেবল হয়েছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয় নাই তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন যে কোনো রকমের হেল্প পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।